আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো জেপি ফিনান্সের নতুন একটা ফিউচার এয়ারড্রপের একটা অ্যানাউন্সমেন্ট দিব। তো এখানে আপনারা চাইলে করতে পারেন, এটা কিন্তু গ্যারান্টেড না, এটা আপনাদের নিজ দায়িত্ব করবেন। কিন্তু ফিউচারে তারা কিন্তু বলে দিছে যে কমিউনিটি এয়ারড্রপে তারা কিন্তু 3% টোকেন কিন্তু তারা কমিউনিটি এয়ারড্রপে দিবে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা আমি আজকে ভিডিওতে দেখাবো, যেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে অনেকে কিন্তু অনেক কিছু বুঝেন না কীভাবে কী করতে হবে, এই এই ব্যাপারে এ টু জেড আজকে ভিডিওতে আমি আপনাদের বুঝাবো, এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। এখান থেকে আপনাদের কিন্তু $200 থেকে $500 পর্যন্ত কিন্তু প্রফিট হতে পারে, কিন্তু কেউ কিন্তু বলতে পারে না। তো এই কাজগুলো আপনাদের হচ্ছে কমপ্লিট করে রাখতে হবে। তো কীভাবে কী করবেন সম্পূর্ণ প্রসেস বুঝাই দেবো। তো এখানে দেখুন, আপনাকে টেলস টোকেনটা লাগবে, টেলস টোকেনটা লাগবে। তো এটা আপনি কোথায় পাবেন? এটা কিন্তু অনেক এক্সচেঞ্জারে আছে লিস্টেড, কিন্তু আপনাকে সাজেস্ট করব যে এটা আপনি গেট.আইও থেকে উইথড্র করবেন। তো এখন এখানে কথা হচ্ছে যে প্রথমে হচ্ছে আপনার মেটামাক্সে এই যে আরপিসি আছে, আরপিসিগুলো আমি দিয়ে দিছি এখানে, এগুলো সেট আপ করতে হবে। তো আমি যে সাজেস্ট করব যে আপনি চাইলে অটোভাবে এখানে কিন্তু আরপিসি সেট আপের লিঙ্কটা আমি দিয়ে দিছি, এই লিঙ্কটা আপনি কপি করবেন। আর মেটামাক্স যাদের নাই তারা মেটামাক্স এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন আপনার ফোনের ব্রাউজারের মধ্যে, যে কোনো একটা ব্রাউজারের মধ্যে আপনি মেটামাক্স এক্সটেনশনটা সেট আপ করে নেবেন। তারপর যেটা করবেন, তো প্রথমে হচ্ছে এই লিঙ্কটা ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন, আর মেটামাক্সটা অবশ্যই আপনার ফোনে রাখবেন। তো আমি দেখাচ্ছি, আমি মেটামাক্সে প্রথমে লগ ইন করে নিচ্ছি। মেটামাক্সে প্রথমে লগ ইন করে নেবেন, লগ ইন করার পরে হচ্ছে আরপিসিটা কীভাবে সেট আপ করবেন সেটা আমি দেখাচ্ছি। এই সাইট থেকে কিন্তু আপনি সকল আরপিসিগুলো সেট আপ করতে পারবেন। তো মেটামাক্সে যাওয়ার পর এখান থেকে মেটামাক্সে চলে যাবেন। আপনি এই ব্রাউজার ইউজ করতে পারেন, এটা ইয়ানডেক্স ব্রাউজার অথবা কিউকিউ ব্রাউজারটাও ইউজ করতে পারেন। তো দেখুন এখান থেকে আমি চলে যাচ্ছি, একটু প্রবলেম করতেছে, মেটামাক্সে লগ ইন করে নিচ্ছি। তো এখানে আসার পর আপনি যেটা করবেন, নিচের দিকে হচ্ছে ইভিএস টেলস লিখে সার্চ করবেন। এখানে টেলস লিখে যদি সার্চ করেন তাহলে টেলসের যে ইয়াটা আছে সেটা কিন্তু চলে আসবে। তো আমি দেখাচ্ছি, সরি, এখান থেকে টেলস লিখে সার্চ করার পরে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। টেলস লিখে এখানে সার্চ করবেন, টেলস ইভিএম দেখতে পাবেন নিচের দিকে, টেলস ইভিএম মেইন নেট, এটা কিন্তু চলে আসছে, এই যে দেখুন এইটা। এখন সিম্পলি জাস্ট কানেক্ট, এখানে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এই মেইন নেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে আপনার ইয়াতে মেটামাক্সের সাথে। তো আমি এখান থেকে কানেক্টে ক্লিক করতেছি। তো এখান থেকে কানেক্টে ক্লিক করার পরে আপনি মেটামাক্সটা ওপেন করবেন। আর যদি অলরেডি আপনার এই আরপিসিটা থাকে, এছাড়া আপনি কাস্টমলি কিন্তু এটা সেট আপ করতে পারবেন, কাস্টমলি সেট আপ করে দিতে পারবেন দেখুন এখানে। আর এখান থেকে এরকম কানেক্ট করে আপনি এটা সেট আপ করতে পারবেন। তো আমি কানেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে যদি আপনাদের কানেক্ট হতে প্রবলেম হয় তাহলে ডেস্কটপ মোড অন করে নেবেন, তারপর জাস্ট কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এক্সটেনশনটা কানেক্ট হয়ে যাবে। তো আমি কানেক্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি হচ্ছে এক্সটেনশনটাতে চলে যাবেন, আপনি এক্সটেনশনের মেটামাক্সে চলে যাবেন, এবং তারপরে এখান থেকে দেখতে পাবেন যেটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। এখান থেকে দেখতে পাবেন নেটওয়ার্ক, তারপর কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর দেখতে পাবেন যেটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তারপরে আপনি এখান থেকে নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন, এখান থেকে যে নেটওয়ার্কটা আছে নেটওয়ার্কটা চেঞ্জ করে নেবেন, যে অ্যাড টু মেটামাক্স এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আরপিসিটা দেখতে পাবেন, অটোমেটিক সেট আপ হয়ে যাবে। জাস্ট অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন এবং সুইচে ক্লিক করে দিয়ে আপনি ওই নেটওয়ার্কটাতে চলে যাবেন। তো তারপরে আপনি যে টোকেনটা ডিপোজিট করবেন কোথা থেকে সেটা আমি দেখাচ্ছি, তারপর মেটামাক্সে চলে যাবেন। তো ভিডিওটা একটু লং হতে পারে, তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখুন এখান থেকে টেলস, আমার 102টা টেলস আছে। তো এখান থেকে আপনি এই অ্যাড্রেসটা কপি করবেন। এখান থেকে অ্যাড্রেসটা কপি করার পর আপনি হচ্ছে সরাসরি চলে যাবেন গেট.আইতে যাবেন, এবং গেট.আই থেকে আপনি হচ্ছে টেলস টোকেনটা উইথড্র করতে পারবেন। তো আমি গেট.আইতে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো গেট.আইতে আসার পর এখান থেকে এই যে উইথড্র যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। আর প্রথমে হচ্ছে টেলস টোকেনটা বাই করে নেবেন, টেলস টোকেনটা যে USDT থাকলে আপনি USDT দিয়ে বাই করে নিতে পারবেন। তারপরে এখান থেকে টেলস সার্চ করবেন, টেলস লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন। তারপরে এখান থেকে যেটা করবেন, আপনি এখান থেকে এই যে টেলস ইভিএম এই যে নেটওয়ার্কটা আছে এটা সিলেক্ট করে দেবেন, এখান থেকে টেলস ইভিএম এটার উপর ক্লিক করে দেবেন। তারপরে এখানে হচ্ছে অ্যাড্রেসটা আপনি এখানে পেস্ট করে দেবেন,
তারপরে হচ্ছে এখান থেকে নো ট্যাক, এখান থেকে এই যে নো ট্যাক নো ইউজ ট্যাক এটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনি অ্যামাউন্টটা দিয়ে দিবেন, এখানে অ্যামাউন্টটা দিয়ে দিয়ে জাস্ট উইথড্র অ্যাড্রেসে ক্লিক করে আপনি এখান থেকে উইথড্রটা কমপ্লিট করে নেবেন। তো এভাবে হচ্ছে আপনি টেলসটা আপনি আপনার ওয়ালেটে নিয়ে নেবেন। তো টেলসটা ওয়ালেটে নিয়ে নেওয়ার পর হচ্ছে আপনি আবার আবার পোস্টটাতে চলে যাবেন। তো পোস্টটাতে আসার পর এখান থেকে আপনি জেপি ফিনান্সের এই যে সোয়াইপ লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর আপনি হচ্ছে আবার চলে যাবেন আপনার ব্রাউজারে, এবং এই সাইটটার সাথে আপনি হচ্ছে টেলসের যে মেইন নেটটা আছে ওটাতে কানেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনি হচ্ছে এই যে কানেক্ট কানেক্ট অপশনে ক্লিক করে মেটামাক্সে ক্লিক করবেন। মেটামাক্সে ক্লিক করে এখান থেকে এই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো মেটামাক্সে একটু প্রবলেম করতেছে, এখান থেকে আপনি হচ্ছে কানেক্ট করে নেবেন। তো তারপরে এখানে কানেক্টে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর এখানে একটা সোয়াইপ কমপ্লিট করবেন। তো এখান থেকে আমি হচ্ছে 100 টেলস এখান থেকে সোয়াইপ করতেছি। তো 100 দিবেন, দেওয়ার পরে এখান থেকে সোয়াইপে ক্লিক করবেন। সোয়াইপে ক্লিক করার পর আবার এখানে ট্রানজ্যাকশনের জন্য কনফার্ম করবেন, এখান থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নেবেন। তো ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দেওয়ার পরে আপনি হচ্ছে সোয়াইপটা কমপ্লিট হয়ে যাবে। তো কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে দেখতে পাবেন যে আমার কিন্তু জ্যাপটা অলরেডি সোয়াইপ হয়ে গেছে, দেখুন জ্যাপে চলে আসছে। তো অবশ্যই এখানে টেলস লাগবেন এবং জ্যাপ রাখবেন। তো সোয়াইপটা কমপ্লিট করার পর যেটা আপনাকে করতে হবে, এখান থেকে আপনাকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে। তো তারা বলছে যে আপনি তাদের যে ফিচারগুলো সেগুলো ইউজ করতে বলছে। তো এখান থেকে লিকুইডিটিতে চলে যাবেন, যাওয়ার পর এই জ্যাপ এবং টেলসের সাথে লিকুইডিটি প্রোভাইড করতে হবে। তো আমি প্রথমে হচ্ছে যেহেতু জ্যাপ করছি, এখন আবার হচ্ছে এখানে টেলস লাগবে, তো আমি আবার সোয়াইপ করে কিছু টেলস করে নিচ্ছি। তো এখন এখান থেকে আমি আমার জ্যাপ আছে হচ্ছে 81টা, আমি এখান থেকে 41টা হচ্ছে আমি টেলস করতেছি, মানে 50%। তো অ্যাপ্রোপ জ্যাপ ট্রেড, তো এটা অর্ধেক অর্ধেক করতে হবে। লিকুইডিটি প্রোভাইড করতে হলে দুইটাই সেম অ্যামাউন্ট লাগবে আর কি। তো দেখুন আমি এখান থেকে এটা করে নিচ্ছি, সোয়াইপটা কমপ্লিট করে নিলাম। তো এভাবে হচ্ছে আপনি সোয়াইপটা কমপ্লিট করে নেবেন, এখান থেকে সোয়াইপ করবেন, তারপর লিকুইডিটি প্রোভাইড করে ফার্মিং করবেন। তো আমি দেখাচ্ছি, তারপর আবার সোয়াইপে ক্লিক করলাম, সোয়াইপে ক্লিক করে আমি প্রথমে অ্যাপ্রুভ করলাম, তারপরে সোয়াইপটা কমপ্লিট করে নিলাম। তো দেখুন এখন সোয়াইপটা আমার হয়ে গেছে, এখন টেলসটা চলে আসবে এখানে। এখন আমি এই দুইটার পেয়ারে হচ্ছে আমি লিকুইডিটি প্রোভাইড করব। তো এর জন্য যেটা করব, এখন এখান থেকে লিকুইডিটি অপশনটাতে চলে যাব। যাওয়ার পরে হচ্ছে উপরে আমি টেলস রাখতেছি, আমি উপরে টেলস রাখতেছি, নিচে জ্যাপ রাখতেছি, অথবা দুইটা রাখলেই হবে এখান থেকে। আপনি এখান থেকে দুইটা রাখলেই হবে, টেলস এবং হচ্ছে জ্যাপ, এই দুইটা রাখবেন। রাখার পরে এখান থেকে লিকুইডিটি প্রোভাইড করতে হবে। তো আমার হচ্ছে এখানে 40টা হচ্ছে জ্যাপ আছে এবং হচ্ছে টেলস আছে 52টা। তো আমি 40টা জ্যাপের সাথেই করতেছি, এখানে 40 দিয়ে দিলাম অ্যামাউন্ট। তো তারপরে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করে দিবেন। অ্যাড লিকুইডিটিতে ক্লিক করা দেওয়ার পর এখান থেকে লিকুইডিটিটা কনফার্ম করে নেবেন। তো এর জন্য কিছু কিছু টেলস রাখবেন যেটা ফি হিসাবে কাটবে। তো দেখুন এখন কিন্তু লিকুইডিটিটা আমার কিন্তু অ্যাড হয়ে যাবে এখনই। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। তো দেখুন আমার লিকুইডিটিটা কিন্তু প্রোভাইড হয়ে গেছে, এখানে জ্যাপার টেলসের সাথে লিকুইডিটি প্রোভাইড হয়ে গেছে। এখন জাস্ট ফার্ম যে অপশনটা আছে, এই ফার্মের অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন জ্যাপ এবং টেলস আছে এখানে। তো এখানে হচ্ছে আপনি এই যে প্লাস আইকনটা আছে, প্লাস আইকনটাতে ক্লিক করবেন। প্লাস আইকনটা ক্লিক করার পর এখান থেকে ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করে দেওয়ার পর অ্যাড টোকেনে ক্লিক করবেন, অ্যাড এলপি টোকেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখানে একটা ট্রানজ্যাকশন কনফার্ম করতে হবে, এখান থেকে ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নেবেন। তো কনফার্ম করে নিলে এখানে কিন্তু আপনার আবার একটা কনফার্মেশন চাচ্ছে, এই কনফার্মেশনটা দিয়ে দিবেন। তাহলে আপনার সোয়াইপটা কমপ্লিট হলো, এলপিটা লিকুইডিটি প্রোভাইড করা হলো এবং এলপিটাকে স্টেক করা হলো। তো আপনার সব কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আপনি এখান থেকে যে টোকেনটা পাবেন হারভেস্ট করতে পারবেন, এখান থেকে যে জ্যাপ টোকেনটা আপনার রান হবে সেই টোকেনটা আপনি এখান থেকে হারভেস্ট করে নেবেন। দেখুন আমার কিন্তু লিকুইডিটি প্রোভাইড করা
হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আমার লিকুইডিটি প্রোভাইড করা হয়ে গেছে। এখন জাস্ট আমি যে টোকেনটা পাইছি এই টোকেনটা আমি লিকুইডিটিটা হারভেস্ট করতে পারবো অথবা আমি এটা রিমুভ করেও নিতে পারবো। জাস্ট এইটুকু কাজ যদি আপনি এখানে কমপ্লিট করেন তাহলে নেক্সট যে তারা এয়ারড্রপ দিবে সেই এয়ারড্রপটা কিন্তু এখানে দিবে। ক্লাইম জ্যাপ যদি এখানে তারা এয়ারড্রপটা দেয় সেই এয়ারড্রপটা কিন্তু পেয়ে যাবেন এবং পরবর্তীতে সেই টোকেনগুলো আপনি কিন্তু ফ্রিতে ক্লাইম করতে পারবেন। তো এখানে বলা যাচ্ছে না এখানে $100, $200, $500, $600 যে পরিমাণ আপনাকে দিবে সেই পরিমাণই হচ্ছে আপনি এখান থেকে আর্ন করতে পারবেন এবং সেই পরিমাণ ক্লাইম করতে পারবেন যদি আপনি এই তাদের এই রিকোয়েস্টগুলো যদি কমপ্লিট করেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।